এত বড় একজন সুপারস্টার যখন তার পেজে আমাকে স্নেহের ইমন লেখেন, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে ওনার স্নেহের। আর আমি তো ওনাকে ভীষণ রকম শ্রদ্ধা করি, মানে শুক্রিয়া আল্লাহর কাছে, কারণ এই এই ছবিটা নিয়ে আমি আসলে অনেক আশাবাদী ছিলাম যে এই মুহূর্তে যেহেতু হাওয়া এবং পরাণ ছবির একটা ট্রেন্ড চলছে, মানুষ এই ধরনের গল্প প্রধান ছবি দেখতে আসছে, তো সেই জন্যই আমার ডিরেক্টর রানা ভাই আমার পাশেই আছেন, উনি বলেছেন যে ভাই এখন যেহেতু ভালো গল্প পছন্দ করছে আমরা এখনই রিলিজ দিব, তো সেই সুবাদে রিলিজ দেওয়া। তো আমি যেটা দেখেছি যে ব্লকবাস্টার থেকে মাত্র এলাম, ব্লকবাস্টার আল্লাহর রহমতে হাউসফুল যাচ্ছে, এবং একটা খুশির খবর দেই সবাই এখানে আছেন, সিনেপ্লেক্সে এখন আমাদেরই বেশ কয়েকজন লোক টিকিট না পেয়ে অলরেডি ব্যাক করেছে, আপনারা হয়তো বা জানেন হাউসফুল যাচ্ছে আল্লাহর রহমতে, এবং এটার খুব সম্ভবত আগের শোটাও ভালো গেছে এবং এখন লোক ঢুকছে, আমি যতটুকু খবর পেয়েছি যে এটাও হাউসফুলের পথে। তো এইভাবে যদি চলতে থাকে, এভাবে যদি মানুষ দেখে, এবং কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে ছবিটা দেখে তাদের কাছে কেমন লেগেছে, তারা বললো ছবিটা তাদের ভালো লেগেছে, তারা কেঁদে দিয়েছে অলরেডি, এখন তো ঘটনা ফাঁসি হয়ে গেছে। তো আমি আলহামদুলিল্লাহ সময় যত যাবে মানুষ আরও বেশি জানতে পারবে, এবং ছবিটা নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম এখন আরও বেশি এক্সাইটেড যে হাউসফুল তকমাটা তো অনেকদিন দেখি না আসলে, সিনেপ্লেক্সে হাউসফুল তকমাটা লেগেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ইনশাআল্লাহ, দেখেন আমি আগেই বলেছি যে ভালো গল্প হলে চাপ অব্যাহত আগের ছবিতেও ছিল, তো আমাদেরটা যেহেতু একটি ভালো গল্প, আপনারা দোয়া করবেন যেন চাপ অব্যাহত থাকে, আমরাও তো চাপ অব্যাহতই থাকুক, আর মানুষ মানুষকে জানাবে। আমার ডিরেক্টর কে জিজ্ঞেস করেন যে চাপ অব্যাহত থাকবে কিনা, আমার তো আসলে প্রথম সিনেমা, আমার অনুভূতি সত্যি অন্যরকম, এবং আমি এখানে আসার পর আমার অনুভূতি আসলেই একটা অন্য ইমোশনাল একটা ব্যাপার, কারণ প্রত্যেকের এত ভালো রেসপন্স, সবাই হল থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম পার্সোনালি যে কেমন লাগছে, আপনারা কি অন্যদেরকে দেখতে বলবেন, বলতেছে হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে, এবং কেউ কেউ বলতেছে আমরা পরের দিন আবার আসবো, আবার এসে দেখবো, এত ভালো সিনেমা আসলেই অনেকদিন দেখি না, বা এরকম সিনেমা বানাবেন আপনি, আবার এরকম সিনেমা বানাবেন, কথা দিচ্ছি আপনার সিনেমা দেখবো, মানে এই বিষয়গুলো আমাকে সত্যি ইন্সপায়ার করতেছে এবং আমি আসলে ইমোশনাল। আরেকটা কথা বলি যে আমাদের সিঙ্গেল স্ক্রিন নাকি খারাপ, চিত্রামহল এসে কিন্তু আমি খুব খুশি, চিত্রামহলটা আমার কাছে খুব ভালো লেগেছে, এসি চলছে, এই যে এত সুন্দর ক্রাউড, এবং আল্লাহ যেন আমাদের কষ্টটা পরিশ্রমটা সার্থক করে, আমরা সবাই মিলেই কষ্ট করেছি, মানুষ যখন দেখবে, মানুষ যখন ভালো হলো তখনই আমাদের সার্থকতা। আমরা এরপরে আবার সিনেপ্লেক্সে যাবো এবং আগামীকাল সারাদিন আমরা ইনশাআল্লাহ প্রচারে থাকবো, এখানে যারা আছেন সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিবেন, সবাইকে ছড়িয়ে দিবেন, এই এই কামনা করছি আপনাদের। জি জি জি, ভীষণ আসলে এত বড় একজন সুপারস্টার যখন তার পেজে আমাকে স্নেহের ইমন লেখেন, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে ওনার স্নেহের। আর আমি তো ওনাকে ভীষণ রকম শ্রদ্ধা করি, ভীষণ রকম লাভ করি, এবং উনি আমার ট্রেলারটা দেখেছিলেন, উনি ট্রেলারটা দেখে বললো যে এই ছবিটা ভালো যাবে, ট্রেলারটা দেখে উনি খুব প্রশংসা করেছেন, এবং আমাদের পুরো বীরত্ব টিমের জন্য সে প্রশংসা অলরেডি করেছেন। একটা প্রশ্ন, সাকিব ভাই তো এই বীরত্ব নিয়ে শুভকামনা জানিয়েছেন, তো সাকিব ভাইকে আপনি কিছু জানিয়ে দেন যে বীরত্ব নিয়ে কিছু গাথা। সাকিব ভাইকে আসলে এইখান থেকেই ভালোবাসা, ওনার জন্য আসলে স্পেশাল একটাই, ওনার জন্য আমরা ওনাকে অনেক লাভ করি, বাংলাদেশের 18 কোটি মানুষ ওনাকে লাভ করে, তা উনি যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন, বুঝে শুনেই জানিয়েছেন, এবং আমরা চাই একটা শো চেষ্টা করবো সাকিব ভাইকে নিয়ে দেখার ইনশাআল্লাহ। আমি এইমাত্র ব্লকবাস্টার থেকে এলাম, ব্লকবাস্টারে মোটামুটি আল্লাহর কাছে ভালো লাগছে।
আজকে প্রথমবারের মতো আমার পর্দায় অভিষেক হচ্ছে। আমি যমুনা ফিউচার পার্কেও গিয়েছিলাম। আজকে আমাদের ফুল বীরত্ব টিমের প্ল্যান হলো বিভিন্ন হলগুলো ভিজিট করা। তো বর্তমানে আমরা চিত্রামহলে আছি, দেখতে পাচ্ছেন দর্শকদের এত ভালোবাসা, আমি আসলে অভিভূত। নতুন হিসাবে এর থেকে বড় পাওনা সম্ভবত আমার কাছে আর কিছু নেই। আমার অসংখ্য ভালো লাগছে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়ে। আর সবাই খুব উৎসাহ দিচ্ছেন, অনেকেই বীরত্ব ছুটি দেখেছেন এবং রিভিউ দিচ্ছেন। আপনারা, আমি দর্শকদের উদ্দেশ্যে আরও বলবো, আপনারা আরও যারা আছেন সবাই হলে আসবেন, কারণ আমরা যে কষ্ট করেছি সেটা কিন্তু তখনই সার্থক হবে যখন আপনারা হলমুখী হবেন। এই অনুভূতি প্রথম কেমন লাগছে আসলে? হ্যাঁ, মনে হচ্ছে প্রথম প্রেম সফল হলো। আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম প্রথম সিনেমা হলো প্রথম প্রেমের মতো। তো আমার কাছে মনে হচ্ছে আমার প্রথম প্রেম সফল হয়েছে। সব দর্শক খুব ভালোবাসা জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে চিত্রামহল হলে আছি। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের বীরত্ব টিমের প্রতি শুভকামনা জানিয়েছেন। আর আজকে আমরা অন্যান্য আরও অনেক হল ভিজিটে যাব ঢাকা এবং ঢাকার বাইরে। আশা করছি সেখানেও দর্শকদের এরকম ভালোবাসা এবং রেসপন্স আমরা পাব। ছবি নিয়ে যেই প্রত্যাশা ছিল প্রথমে, এখন দর্শকদের দেখে কেমন লাগছে? সেই ভয় তো কেটে গিয়েছে। ছবি দেখে প্রথমে যে ভয়টা আমি পেয়েছিলাম সেই ভয় আমার এখন একদম নেই, কেননা সবার এত ভালোবাসা আমাকে অভিভূত করে দিয়েছে। কি বলবেন এই যে উচ্চ পড়া ভিড় দর্শকদের, মনে হচ্ছে যে আমরা সফল, আমরা আমাদের পুরো বীরত্ব টিম আসলে সফল হয়ে গিয়েছে, কেননা সবার এত ভালোবাসা, এত ঋণ আমি কিভাবে শোধ করবো জানা নেই। বীরত্ব গল্পের মধ্যে হ্যাঁ, আপনার কোন সাইডটা বেশি ভালো লেগেছে এবং কোন অ্যাক্টিংটা বেশি আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ এবং পছন্দ? না, প্রত্যেকটা পার্সোনারই আসলে বিভিন্ন কাজ ছিল। এটা টিপিক্যাল কোনো নায়ক নায়িকা নির্ভর ফিল্ম না বীরত্ব। এখানে থ্রিলার আছে, অ্যাকশন আছে, সব রকমের ফ্লেভারই কিন্তু আমাদের দর্শক পাবে। তো আমি বীরত্ব নিয়ে যেরকম আশাবাদী ছিলাম, আমার দর্শকরা আমার সেই আশা পূরণ করে দিয়েছে। আমি খুবই খুশি আজকে। ধন্যবাদ।